পৌরসভার উদ্যোগে 2 নম্বর ওয়ার্ডে তৈরি হতে চলেছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। আজ সকালে সেই এলাকায় পরিদর্শনে গেলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ইতিমধ্যে মাটি পরীক্ষা করে পৌরসভার পক্ষ থেকে লাগানো হয়েছে বোর্ড। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, গরিব মানুষদের জন্য ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে তৈরি করা হবে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেখানে থাকবে চিকিৎসার ব্যবস্থাও। এর পাশাপাশি শুভঙ্কর বাদের সৌন্দর্যও তৈরি করা হবে বলে জানা যায়। পৌরসভা থেকে পিছিয়ে পড়ছে তাদের জন্য সাব হেল্প পোস্ট করা হচ্ছে, যে এলাকার গরিব মানুষরা এসে, এমনি সাধারণ মানুষরাও এসে এখানকার পরিষেবা পেতে পারে। সেটাই আর বাঁধটা নিয়ে, হ্যাঁ বাঁধ আর বাঁধটা সৈন্য আয়োজন করা হবে, এলাকাও করা হয়েছে। আবার রোডগুলো নষ্ট হয়ে গেছে, ইরিগেশন করছে, জঙ্গলগুলো কেটে এখানে যেন আরও ভালো পরিবেশ হয়, সেটা এখানে মোটর সাইকেল ঢুকে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।